আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুভাষ ব্লগ ইউকে আপনারা সবাই ভালো আছেন তো? আমরা সবাই ভালো আছি। আজকে আমার বাসার মধ্যে আমি বানাইমু হোমমেড লাম শাসলিক দেখতা ফাররা। ইকানোর মধ্যে আমি সুন্দর কইরা বেরির মাংসরে ওয়াশ করছি আর মিডিয়াম পিস করছি। ড্রাই কইরা এখন আমি সব জাতের পাউডার মিক্স করলাম। ওয়ান স্পুন অলৈদ, মরিচ, বাখর, জিরা আর গরম মশলার পাউডার সপ্তাহে কেন ওয়ান স্পুন দিছি। আর আমি আমার পরিমাণ মতো সল্ট অ্যাড করছি। আর এখানে আমি আদা রসুন দিমু, টু পিস লাইমের রস দিমু। আর আমি এগেট অ্যাড করমু, পরিমাণ মতো তেল দিলাম। সপ্তাহ দিয়া বালাটি কেনে আমি মিক্স করমু। আর অবশ্যই আগের দিন রাইত খালা মিক্স করবা, সুন্দর করে মিক্স হইরা ফ্রিজারের মধ্যে খাবার হইরা রাখবা, যাতে গুছটা ড্রাই হয় না, খাইতে খুব টেস্টি হয় ড্রাই না হইলে। আর এখন আমি বালাটি কিনে সুন্দর করে মিক্স করবো তেলটা দেয়া। বালায় মশলাটা মিক্স কইরা পরে আমি এগেটারে দিয়া আবার এগেইন মিক্স করমু। আর এই লাম শাসলিকটা বাসার মধ্যে অবশ্যই বানাইয়া ট্রাই করবা, খুব টেস্টি হয়। আমার মতো কইরা একবার বানাইবা। আমি মাঝে মধ্যে আমার বাচ্চারারে মানাইয়া দেই এই লাম শাসলিকটা, তারা খুবই পছন্দ করে। আর এই তো দেখতে পাররা আমি এখানে এগের দিয়েও বালাটি কেনে মিক্স করলাম। অবশ্যই বালাটি কেনে মিক্স করবা, টু থ্রি মিনিটস বালায় না মিক্স করলে গুছটা ইয়ামি হইতো নাই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, যারা যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন জানো। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা। আর এই তো দেখতে পাররা আমি সুন্দর করে খাবার হইরা ফ্রিজারের মধ্যে রাখমু। আমি টুমোরো আফটারনুনও আমি একটা কুক করমু। আর এই তো আমি শাসলিকে লাগি ভেজিটেবলটা। আমার বাসার মধ্যে আমার বাচ্চারা যে যে ভেজিটেবল লাইক করেন এগুলোই আমি অ্যাড করবো। আসলে শাসলিকের মধ্যে আপনারা যে যে ভেজিটেবল লাইক করেন ওটাও অ্যাড করতে পারবা। আর আমার বাচ্চারা গ্রিন পেপার টমেটো আর গ্রিন টমেটো আর আমি খারর দিলাম, আমিও আর আমার বাচ্চারা লাইক করি। এটা আপনারা নিজের ইচ্ছা যে যে ভেজিটেবল বালা ফাইন ও ভেজিটেবলটা অ্যাড করতে পারবা। আর এখানোর মধ্যে আমি টু অনিয়ন অ্যাড করবো। এই তো দেখতে পারলাম আমি সবগুলা ভেজিটেবল রেডি করলাম শাসলিকে দেওয়ার লাগি। আর এই তো আমি কাট করলাম খারটারে ছোট ছোট পিস করে কাট করলাম। আর এখানে আমি সবগুলা ভেজিটেবল ছোট ছোট পিস করে কাট করবো। আমার মাংসটা যে পরিমাণে কাট করছি এই পরিমাণে আমি ভেজিটেবলটাও কাট করবো। আর চিকেন দিয়েও শাসলিকটা বানানি যায়। আর আমি তো লাম দি বানাইছি, লাম দি বানাইলে আরও বেশি টেস্টি লাগে। আর আমার বাচ্চারাও লামের শাসলিকটা ভালো ফাইন তারা।
আর এখন তো আমরা সবাই হোমের মধ্যে লকডাউন, আর এখন তো হোমের ব্লগই বেশি দেই। আশা করি আপনারা কিছু ভালো লাগবো আমার ব্লগগুলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক একটা দেবা, কমেন্ট করবা, কমেন্ট করতে ভুলবা না, আর আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবা প্লিজ। আর এই তো দেখতে পারা আমি ঝটপট করে ভেজিটেবল গুছন কাট করলাম, আর আমি এখানোর মধ্যে দুই লাখান টমেটো দিলাম, একটা ফাহনা টমেটো আর একটা খাসা টমেটো, দুইটা টমেটো আমার বাসার মধ্যে আছে, ভাবলাম বাচ্চারা কিবা আমিও ভালো পাই, দুই রকমের টমেটোটা দিয়া আমি বানাইলাম। আসলে ভেজিটেবল গুছন আপনার কাছে, আপনি যে ভেজিটেবলটা পছন্দ করেন এগুলো দিয়ে খাইতে পারবা, আর গ্রিন পেপার রেড পেপার তো অবশ্যই দিবা। এই তো অলমোস্ট আমার ভেজিটেবল কুসন কাটা ফিনিশ হয়ে যার, এখন আমি অনিয়ন কাট করলাম, আর অনিয়নটা তো বড় বড় পিস করে দিলাম। যারা নতুন নতুন রান্ধা শিখলাম অবশ্যই তারা আমার ব্লগগুলা দেখা কিছু না কিছু শিখতে পারবা, আর অবশ্যই আমার ব্লগগুলো আপনারা দেখবা। এই তো দেখতে পর আমি আগের দিন যে মেহনি ধরে রাখছিলাম সুন্দর হইয়া, এখন আমার এটা খুবই সুন্দর হয়েছে। আমি ভেজিটেবলটা আট ধর্ম এই মাংসর মধ্যে, এই মাংসর মশলার মধ্যে ভেজিটেবলটা আট ধর্ম, আর ভেজিটেবলের মধ্যেও মশলাটা লাগি যাব, আমার আরো বার করিয়া দেওয়া লাগতো না ভেজিটেবল মশলা। এই তো সবগুলা ভেজিটেবল আমি দিলাম, আমার নতুন কোনো পাউডার দেওয়া লাগে না, গুস্তের পাউডার গুলাই ওই যাইরো। এই তো আমি খালি সুন্দর করিয়া নিচে উফরে করিয়া মিক্স করিয়া দিব, অবশ্য ভালো ঠিকানে মিক্স করবা যেমনি ভেজিটেবলের মধ্যে মশলাটা ঢুকে। এইতো দেখতে পারা আমি রেডি করলাম, আর এখানের মধ্যে আমি সবগুলো ভেজিটেবল দিছি আর মাংসটাও দিছি, ভেজিটেবলের সমান করে পিস করে দিছি যাতে মিক্স হয়, মিল হয় মাংসের সাথে, ভেজিটেবল আর মাংসর সমান সমান পিস করে রাখছি। এখন আমি সুন্দর করে গাতরাম, পরে আমি আজকে আমি ওভেনও করতাম নাই, ওভেনও আমি ফ্রাই করি, আমার বাচ্চারা সাইরা আজকে কুকারের মধ্যে আমি ফ্রাই হইরে দিব তারারে দেখতে পারবা, আর হোমের মধ্যে আমি মাঝে মধ্যে ওরকম করে ফ্রাই হইরা শাসলেক মানাই, খুবই টেস্টি হয়। আর ওভেনের মধ্যেও বানাই কিন্তু ডিফারেন্ট আছে, ওভেনের মধ্যে আর ফ্রাইয়ের মধ্যে খুবই ডিফারেন্ট, অবশ্যই আপনারা আমার মতো হইরা একবার ট্রাই করে দেখবা খুবই টেস্টি হয়।
এই তো দেখতে পারা আমি এভাবে হইরা সবগুলারে সুন্দর হইরা মেক করম। আর আমি এখন কুকার মধ্যে দিছি আর স্লো আগুনও রাখছি। স্লো হইরা অবশ্যই কুক করবা, বালাটি কেনে গুছটা হেসব আর বালাটিনে কুক হইলে তাই আমি ওই বাচ্চারা খুবই লাইক করেন, রিজওয়ান রিয়ানা তো খুবই লাইক করেন তারা। এই তো দেখতে পারা আমি ঝটপট হরে সবগুলা রেডি করলিছি। আর কত সহজে বাসার মধ্যে লাম শাস লেকটাও রেডি করে যায় আর বেশি টাইম লাগে না। দেখতে পারা আমারও তো বেশি টাইম লাগছে না, ঝটপট রেডি করেছি। আর রিজন রেনা তো বাচ্চারা খুবই লাইক করেন, মাঝে মধ্যে বাচ্চারারে আমি মানাইয়া দেই বাসার। আর আজকে আমি ডিফারেন্ট হরি বানাইলাম কুকারের মধ্যে, আর অন্য সময় আমি ওভেনও বানাই। আর আমি আমার জালের গুঁড়ো খাইছি কুকারের মধ্যে, তাইনেরটা আরও খুব টেস্টি লাগছে ওভেনেরটা থাকি। আর এর লেগে আমি আমার বাসার মধ্যে আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। সেখানে না দেখতাম চাই আসলে খুব টেস্টি লাগে কুকারের। এইটু দেখতে পারলাম আমি করলাম, অবশ্যই আমার মতো কইরা বাসার মধ্যে ট্রাই কইরা দেখবা খুবই টেস্টি হয়। এই তো রেডি হয়ে গেছে, একদম রেডি। খুব সুন্দর কালার আইছে দেখতে পাররা, দেখতেও লাগে খুবই নাইস আর খাইতে খুবই ইয়ামি আসিল। এই তো রিজওয়ান রিয়ানা তারা দুইজনরে আমি দিছি, আর আমার হাজবেন্ডও বাসার মধ্যে আসলা, তারারে লইয়া খাইরা। আশা করি আপনারা গেছে আমার ব্লগটা ভালো লাগবো, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর আমরা সবাই লেগে আপনারা দোয়া করবা, আল্লাহ আপনারা সবাইরে ভালো রাখতা সুস্থ রাখতা। এই তো আমার হাজবেন্ডে খাইয়া খইরা খুব টেস্টি আছিল। রিয়ানা তো খুব বেশি লাইক করেন, তাইন রিজওয়ানেও লাইক করেন, তাইন থোড়া খাইন রিজওয়ানে একটা খুবই লাইক করেন। এই তো খুব সহজে ঝটপট রেডি করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম, আর খুবই টেস্টি আসিল। আর রিয়ানা তো খুবই লাইক করেন, আশা করি আপনারা বাসার মধ্যে ট্রাই করবা। আর এই তো আমার আমগুলা কাট করছিলাম আমি, খুবই সুন্দর হয়েছে আমে আমটা আর খুব টেস্টি আসিল। Bye everyone, see you soon.